আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয়ের ইউটিউব চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাদের লাস্ট ডিজিটাল ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের সিলেবাসের অন্তর্গত প্রোজ ল্যাংস্টন হিউজের লেখা থ্যাংক ইউ ম্যামের ইন্ট্রোডাকশন সেখানে আমরা ল্যাংস্টন হিউজ সম্বন্ধে কিছু জেনেছি তার স্টাইল অফ রাইটিং তার জীবনের কিছু কথা জেনেছি এবং তার সাথে সাথে থ্যাংক ইউ ম্যাম এই যে প্রোজ এর মূল যে বিষয়বস্তু দ্য থিম দ্য মেইন থিম অফ থ্যাংক ইউ ম্যাম সেটার সম্বন্ধেও কিছু আলোচনা করেছি আজকে আমরা শুরু করবো থ্যাংক ইউ ম্যামের মূল টেক্সট আমরা দেখব আমাদের টেক্সট বুক পেজ নাম্বার ফিফটি প্লিজ ওপেন দ্য পেজ ফিফটি দেখো থ্যাংক ইউ ম্যাম এই প্রোজ শুরু হওয়ার আগে কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি যে লেখকের সম্বন্ধে বলা হয়েছে আগের ক্লাসে যেমন আলোচনা করেছিলাম যে ল্যাংস্টন হিউজের পুরো নাম জ্যামিও মার্কার ল্যাংস্টন হিউজ এখানে ল্যাংস্টন স্পেলিংটা একটু ভুল আছে এন জি এস হবে ওটা ও হয়ে গেছে তাহলে জ্যামিও মার্কার ল্যাংস্টন হিউজ নাইনটিন জিরো টু টু নাইনটিন সিক্সটি সেভেন উনিশশো দুই থেকে উনিশশো সাতষট্টি অর্থাৎ উনিশশো সালে জন্ম উনিশশো সাতষট্টি সালে মৃত্যু ওয়াজ এ ফেমাস রাইটার তিনি একজন বিখ্যাত লেখক অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফ্রম ফ্রম আমেরিকা এবং একজন সমাজের কর্মী সমাজ সংস্কারক ছিলেন আমেরিকায় তিনি থাকতেন হিউজ was ইন্টারেস্টেড ইন দ্য revival অফ আফ্রিকান ফোক কালচার এর আগে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম যে আফ্রিকান অ্যান্ড আমেরিকান লাইফস্টাইল এই দুটোর যে ছাপ তার লেখার মধ্যে আমরা বিশেষভাবে পাই তাই এখানে কি বলছে যে আফ্রিকান ফোক কালচার অর্থাৎ আফ্রিকার লোক সংস্কৃতি হিউজ ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য রিভাইভাল অফ আফ্রিকান ফোক কালচার আফ্রিকার যে লোক সংস্কৃতি তার যে নবজাগরণ বা তার যে রিভাইভাল তার যে পুনর্বিন্যাস সেই বিষয় সম্পর্কে ল্যাংস্টন হিউজ খুবই ইন্টারেস্টেড ছিলেন সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর দ্য ভেরি ব্লুজ নাইনটিন টোয়েন্টি সিক্স নট উইদাউট লাফটার এটা একটু স্পেলিংয়ে ভুল আছে এল এ এন নয় এ ইউ নাইনটিন থার্টি দ্য ওয়ে অফ হোয়াইট ফক্স নাইনটিন থার্টি ফোর তাহলে এই লেখাগুলো তার বেশ কয়েকটি বিখ্যাত লেখা এবং তাছাড়াও আরও অনেক লেখা আমরা পেয়ে থাকি এবার দেখো যে থ্যাংক ইউ ম্যাম এই স্টোরির সম্বন্ধে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য সিম্প্যাথি শোন বাই অ্যান ওল্ড ওম্যান টু আ ইয়াং আরচিন আর্চিন মিনিং টিন বয় টিন বয় অর্থাৎ এই তেরো থেকে সতেরো এই বয়সটা এই বয়সকালীন সময় তাহলে দি স্টোরি ইজ অ্যাবাউট দ্য সিম্প্যাথি এই গল্পটি গল্পটি কী নিয়ে একজন বয়স্ক ভদ্রমহিলা একজন ওল্ডার ওম্যান তিনি তার দয়া মায়া করুণা মমতা দেখাচ্ছেন কাকে একটি অল্প বয়সী ছেলেকে কিভাবে একটি ছেলে একটি অল্প বয়সী ছেলে দয়া মায়া এই কাইন্ডনেস এই সিম্প্যাথির মাধ্যমে তার মধ্যে পরিবর্তন হয় সেটা এই গল্পের মূল বিষয়বস্তু হু ট্রাই টু স্টিল হার পকেট বুক পকেট বুক মিনিং পার্স আমেরিকান একটা ওয়ার্ড হচ্ছে পকেট বুক যেটাকে আমরা বলে থাকি মানি পার্স পয়সার ব্যাগ যে ছেলেটি তার পয়সার ব্যাগটা চুরি করতে চেয়েছিল সেই ছেলেটিকেই তিনি কীভাবে পরিবর্তন করলেন তার ভালোবাসার দ্বারা সেই নিয়েই গল্প দ্য ইয়াং বয় ওয়াজ ইগার টু একনলেজ দ্য লেনিটি শোন টু হিম বাই হার এই অল্প ছেলেটি ওয়াজ ইগর খুবই আগ্রহী ছিল টু এক নলেজ মেনে নিতে কোনটা দ্য লেনিটি লেনিটি মিনিং কাইন্ডনেস দয়া ভালোবাসা শোন টু হিম বাই হার এই মহিলা যেভাবে তার প্রতি ভালোবাসা দেখিয়েছে সেই ভালোবাসাটা স্বীকার করতে ভালোবাসাটা মেনে নিতে এই ছেলেটি অত্যন্ত আগ্রহী ছিল বাট হি গট নো মোর চান্স টু ডু দ্যাট কিন্তু ছেলেটি বিশেষ কোনো সুযোগ পায়নি এই ভালোবাসাকে বা এই দয়া এই যে কাইন্ডনেস এটাকে স্বীকৃতি জানানোর বিয় ব্রিফ থ্যাংক ইউ শুধু একটা সুযোগ সে পেয়েছিল একটা ছোট্ট কথা বলার সুযোগ সে পেয়েছিল বিয়ন্ড ব্রিফ একটা ছোট কথা সেটা কি থ্যাংক ইউ ধন্যবাদ এইটুকু ধন্যবাদ বলার সুযোগটাই সে পেয়েছিল বাকি আর সেরকম কোনো সুযোগ পায়নি তার জীবনের মোর ঘুরিয়ে দিল যে মহিলা সেই মহিলাকে ধন্যবাদ জানানোর জন্য বা সেই মহিলাকে তার ভালোবাসাকে তার কাইন্ডনেসকে অ্যাকনোলেজ করার জন্য বা স্বীকৃতি দেওয়ার জন্য হি ওনলি সেট দিস ওয়ার্ড থ্যাংক ইউ নাও উই উইল মুভ অন টু দ্য মেইন টেক্সট শুরু করছি আমরা টেক্সট শি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্টস দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস এখানে যে মহিলার কথা বলা হচ্ছে তার আকৃতির বর্ণনা দেয়া হচ্ছে প্রথমে শি ওয়াজ এ লার্জ ওম্যান বেশ বড় সড় আকারের চেহারা তার লম্বায় চওড়ায় সব দিক থেকেই বেশ বড় উইথ এ লার্জ পার্ট একটা বড় ব্যাগ সে নিয়েছে দ্যাট হ্যাট এভরিথিং ইন ইট ব্যাগের মধ্যে সব আছে বাট হ্যামার অ্যান্ড নেলস পেরেক এবং হাতুড়ি ছাড়া ব্যাগের মধ্যে সব কিছুই রয়েছে ইট হ্যাড এ লং স্ট্র্যাপ স্ট্র্যাপ অর্থাৎ হ্যান্ডেল যেটার মাধ্যমে ব্যাগটা আমরা কাঁধে ঝুলিয়ে থাকি একটা লম্বা হ্যান্ডল লং স্ট্র্যাপ অ্যান্ড সে ক্যারিড ইট স্লাং অ্যাক্রস আর শোল্ডার স্লাং অর্থাৎ ঠিক কাঁধের এপাশ ওপাশ করে আড়াআড়ি করে ব্যাগটাকে সে নিয়েছে ইট ওয়াজ অ্যাবাউট ইলেভেন ও ক্লক এট নাইট প্রায় রাত এগারোটা বাজে মহিলা ফিরছেন অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং এ লোন তিনি একা রাস্তা দিয়ে হাঁটছেন ওয়েন এ বয় রান আপ বিহাইন্ড হার হঠাৎ করে পেছন থেকে একটি ছেলে ছুটে এলো অ্যান্ড ট্রাই টু স্ন্যাচ হার পার্স এবং তার যে কাঁধে যে ব্যাগটা রয়েছে তার সেই ব্যাগটাকে ছিনিয়ে নিতে চাইলো স্ন্যাচ অর্থাৎ ছিনিয়ে নেওয়া দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গল টাগ দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড এই যে হ্যান্ডেলটা বা স্ট্র্যাপটা ছিঁড়ে গেল কেন ছিঁড়ে গেল তো এই যে ছেলেটি খুব জোরের সাথে স্ট্র্যাপটা বা হ্যান্ডেলটা টেনেছিল তার ফলে একটা হ্যাঁচকা টানেই এই স্ট্র্যাপটা ছিঁড়ে গেল বাট দ্য বয় ইজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড কসডেম টু লুজ ইজ ব্যালেন্স কিন্তু ছেলেটি খুব বাঁচা ছেলে এবং রোগাশোগা চেহারার ছেলে ব্যাগটা বেশ ভারী তো এই দুটোর এই ওয়েটটা ছেলেটি ব্যাগের ওয়েটটাকে ক্যারি করতে পারলো না ব্যালেন্স রাখতে পারলো না বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্টস কম্বাইন্ড দুটো একসাথে হয়ে কী হলো হিম টু লুজ ইজ ব্যালেন্স ছেলেটি ওই ব্যাগের ভারটা বহন করতে পারলো না যখন ছিনে গেল সে ব্যাগটাকে ঠিকমতো ধরতে পারল না এবং সে তার ব্যালেন্স হারিয়ে ফেললো তার ভারসাম্য হারিয়ে ফেললো তার ফলে কী হলো ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড সে কী ভেবেছিল যে একদম ব্যাগটা পরবে হাতে এবং ব্যাগটা নিয়ে সে পালিয়ে যাবে ওই ব্যাগটা সমেত সে পালিয়ে যাবে কিন্তু দ্য বয় ফেল অন ইজ ব্যাক অন দ্য সাইড ওয়াক কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটি পালাতে পারলো না ছেলেটি কি হলো তার পিঠের ওপর পড়ে গেল অর্থাৎ পিছন দিকে পড়ে গেল অন দ্য সাইড ওয়াক সাইড অর্থাৎ ফুটপাথ যে রাস্তাটা দিয়ে মহিলা হেঁটে যাচ্ছিলেন সেই রাস্তার ওপরে তার পিছন দিকে ছেলেটি পড়ে গেল অ্যান্ড ইজ লেগস ফ্লু আপ পা দুটো উপর দিকে করে দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্নড রাউন্ড ভদ্রমিলা বেশ সরো চেহারা তার পক্ষে এই ছোটো ছেলেটিকে সামলানো ওয়াজ ভেরি ইজি এবং তিনি কী করলেন সিম্পলি টার্নড ব্যাক টার্নড অ্যারাউন্ড অ্যান্ড কিক হিম রাইট স্কোয়ার ইন ইজ ব্লু জিন্ট সিটা কী করলেন দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্ন অ্যারাউন্ড সহজেই ঘুরলেন এবং ঘুরে অ্যান্ড কিক হিম লাথি মারলেন রাইট স্কোয়ার ডান দিকে ইন ইজ ব্লু জিন্ট সিটার এখানে ব্লু জিন সিটার ছেলেটি একটি ব্লু কালারের জিন্সের প্যান্ট পরে আছে ব্লু জিন সিটার অর্থাৎ ছেলেটির হিপ পোর্শন ছেলেটির ব্যাক পোর্শন কোমরের দিকে ভদ্রমহিলা একটা লাথি মারলেন একটা কেক করলেন সেটা ছেলেটির পক্ষে বেশ কষ্টকর কারণ অত ভারী চেহারা একজন মহিলা দেন সে রিচ ডাউন তিনি নিচু হলেন পিক দ্য বয় আপ বা হিজ শার্ট ফ্রন্ট কলার ধরে ছেলেটিকে তুললেন শার্ট ফ্রন্ট অর্থাৎ কলার ধরলেন কলার ধরে ছেলেটিকে তুললেন অ্যান্ড টিথ আনটেলিস যতক্ষণ না দাঁতে দাঁত লেগে যাচ্ছে ছেলেটিকে নাড়াতে লাগলেন ঝাঁকুনি দিতে লাগলেন কলার ধরে তাকে ঝাঁকাতে লাগলেন ওই ভারী চেহারার মহিলা একটি অল্প বয়সী বাচ্চার ছেলে রোগাশোগা চেহারার ছেলে তাকে নাড়িয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি ছেলেটি দাঁতে দাঁত তো লেগে যাবেই আফটার দ্যাট দ্য ওমেন সেট পিক আপ মাই পকেট বুক ব্যাগ যেটা পরে গেছিল আমার পকেট বুক অর্থাৎ আমার ব্যাগ আমার পার্স এটা তোলো অ্যান্ড গিভ ইট ইউর আমার কাছে দাও সে স্টিল হেলথ হেম তখনও তার কলার ধরে আছে বাট সে ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ কিছুটা নিচু হলেন কেন নিচু হলেন যাতে ছেলেটি নিচু হতে পারে টু স্টুপ মানে নিচু হওয়া যাতে ছেলেটি নিচু হতে পারে অ্যান্ড পিক আপ আর পার্স এবং তার পয়সার ব্যাগটা তুলতে পারে দেন শি স্যাড তিনি বললেন নাও এনচু এ শেমড অফ ইয়র তোমার লজ্জা করছে না নিজের ওপর নিজের লজ্জা করছে না এ মানে লজ্জিত তুমি লজ্জিত হচ্ছ না নিজের প্রতি নিজে ফার্মলি গ্রিপ্ট বা হিড শার্ট ফ্রমড ফার্মলি মানে জোরের সাথে গ্রিপ্ট মানে ধরে থাকা কি ধরে রইলেন তার কলার ধরে রইলেন দ্য বয় স্যাড ইয়েস ম্যাম হ্যাঁ লজ্জা পাচ্ছি আমি শুধু এইটুকু বললো ইয়েস ম্যাম দ্য ওমেন সেট ওয়াট ডুড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর এই টাকা দিয়ে তুমি কী করতে চেয়েছিলে দ্য বয় সেট আই ডিডেন্ট এম টু আমি কিছু লক্ষ্য রেখে এই কাজ করিনি অর্থাৎ আমার কিছু উদ্দেশ্য ছিল না সেট ইউ আর লাই তুমি মিথ্যে কথা বলছো আমরা আজকে এতটাই পড়ব আমরা এই ফার্স্ট যে ইন্ট্রোডাক্টরি বা এই যে টেক্সটের যে শুরুটা সেখানে আমরা দেখলাম যে মহিলার সাথে ছেলেটির দেখা হলো কিভাবে দেখা হলো ছেলেটি হঠাৎ করে তার পিছন দিক থেকে এসে ব্যাগটা ছিনিয়ে নিতে চাইলো কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটির যা ওজন ব্যাগটির ওজনের প্রায় সমতুল্যই বলা যায় কিছুটা হলেও কম হয়তো ছেলেটির ওজন তো ব্যাগের ব্যালেন্সটা সে রাখতে পারলো না পড়ে গেল ব্যাগটা এবং সে নিজেও পড়ে গেল এবং ভদ্রমহিলা তো বেশ শক্তিশালী বেশ বড় সড়ো চেহারা সে একটা লাথি মারল ছেলেটিকে এবং তারপরে তুললো কলের ধরে তাকে তুললো আমি এর আগেও বলেছি এই যে তাকে তোলা ছেলেটি পড়ে গেল এবং তাকে যে তোলা কলের ধরে তুললো এই তোলাটা কিন্তু সিম মানে একটা সিম্বল রয়েছে কেন সিম্বল রয়েছে একটা সিগনিফিকেন্স রয়েছে কারণ ছেলেটিকে সত্যিই সে তলিয়ে যাওয়া থেকে তুলল তার কথার মাধ্যমে তার ভালোবাসার মাধ্যমে তার কাইন্ডনেসের মাধ্যমে ছেলেটির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এলো এবং সেই পরিবর্তনটাও তাকে ঠিক ওই পাখ থেকে তোলা বা নিচু থেকে তোলা বা মাটি থেকে তোলার মতো ছেলেটিকে নতুন জীবন দান করলেন মহিলা তো এইখানেই এই মাটি থেকে তোলা বা মেঝে ফুটপাথ থেকে তোলা এটা একটা খুব সিগনিফিকেন্ট একটা পার্ট তারপরে আমরা দেখছি যে ছেলেটি কাছে প্রশ্ন করছেন মহিলা তোমার লজ্জা করছে না তুমি লজ্জিত নও এই কাজ করার জন্য ছেলেটি বলছে হ্যাঁ আমি লজ্জিত এই ছেলেটির মধ্যে কিন্তু প্রথম থেকে একটা সাবমিসিভ ভাব রয়েছে সে কিন্তু মহিলাকে ভয় পেয়েই চলেছে তার মধ্যে এই যে অ্যারোগান্ট বা যা করেছি বেশ করেছি এই ধরনের মনোভাব কিন্তু নেই সে কিন্তু প্রথম থেকেই বুঝতে পেরেছে বুঝতে না পারলেও হয়তো ভয়ে সে স্বীকার করছে যে আমি লজ্জিত আমি যে কাজটা করেছি তার জন্য আমি শ্যামড আই ফিল এ শ্যামড তারপরে তাকে জিজ্ঞেস করছে মহিলা যে তুমি এটা কি করতে এই এই টাকা দিয়ে এটা কেন করতে চেয়েছিলে সে বলল আমি এটা কোনো লক্ষ্য নিয়ে বা উদ্দেশ্য নিয়ে করিনি তখন মহিলা তার অভিজ্ঞতা দিয়ে বুঝলেন ছেলেটি মিথ্যে বলছে এই হলো ছেলেটির সাথে মহিলার প্রথম পরিচয় এরপর ধীরে ধীরে আমরা দেখবো স্টোরির যত প্রগ্রেস হবে তত দেখব যে কিভাবে ছেলেটির মধ্যে ট্রান্সফরমেশন এলো আজকের মতো এখানেই আমরা শেষ করছি ক্লাস তোমরা টেক্সটটা পড়বে নেক্সট দিন আমরা কন্টিনিউ করব থ্যাংক ইউ